গুড মর্নিং, শুভ বিজয়া। আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। মানে আজকে এতটা লেট হয়ে গেছিল উঠতে, আর বাড়িতে এসে যাত্রা পুজো আছে, অনেক চাপ ছিল মাথায়, একদম হড়বড় করে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। একদম সময় দিতে পারিনি বাড়ির থেকে বেরোনোর সময়, তাই এখানে এসেই আপনাদের গুড মর্নিংটা বললাম। এখন এসছি, এই 10-15 মিনিট হলো, হাতে একদম সময় নেই। এখন ফটাফট যাব স্নানে, স্নান টান করে এসে পুজোতে বসতে হবে। স্নান কমপ্লিট, এখন ছুটবো, লিটারালি ছুটতে হবে পুজোর ঘরে। তাহলে যদি কিছু দেখাতে পারি আপনাদের তাহলে দেখাচ্ছি, চেষ্টা করব শেয়ার করার আমাদের বাড়ির পুজোর কী কী নিয়ম আচার রয়েছে। বাড়ির মেয়ে ভীষণ আনন্দ নিয়ে বাড়িতে এসেছিল, এবার তার যাবার পালা। আমাদের সাথে তারও মনটা ভীষণ খারাপ, কিন্তু না, মন খারাপ তো হতে দিলে চলবে না, তাই তাকে সুন্দর আড়ম্বরে সাজিয়ে দিতে হবে। সাজিয়ে দেওয়া হবে ফলে ফুলে, তার যাত্রাকে শুভ সূচক করার জন্য সাজিয়ে দেওয়া হবে মঙ্গল ঘর। একটাই কারণে, মন খারাপ করো না, এই পৃথিবী, এই ধরাধাম তোমার, বারবার তোমাকে ফিরে আসতে হবে, আর ঠিক এই রকমই আলোয় আনন্দে ভরিয়ে দিতে হবে, বারবার ফিরে আসতে হবে। আর যাবার পথেও সবাইকে সৌন্দর্য, সমৃদ্ধি, নিরাপত্তা সব কিছু দিয়ে যেও। রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, দিশো জহি। তোমার অপেক্ষায় তোমার এই পৃথিবী থাকলো মা, তাড়াতাড়ি ফিরে এসো, অনেক অপেক্ষা রইল। সবার প্রণাম নিও, সবাইকে ভালো রেখো, আসছে বছর তাড়াতাড়ি এসো।
বিজয়ের মিট আপ আমাদের কমপ্লিট হলো, অনেক গল্প আড্ডা খাওয়া দাওয়া সবই হলো। তাহলে তোমরা একবার উইশ করে দাও সবাইকে, তাহলে চার দিন কি চাননি তো শেষ হয়েই গেল আর কি। পুরো বছরটাই সুন্দর করে কাটান সবাই, ভালো থাকুন, বাই বাই, গুড নাইট।